আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি মূলত আমাদের প্রথম রমজানে ইফতার আয়োজনে কি কি ছিল সেটাই আজকে দেখাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই সকলের কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করার, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে। তো চলেন দেখা যাক আমাদের প্রথম রমজানের ইফতার আয়োজনে কি কি ছিল। এই তো আমাদের ইফতার আয়োজনে সেদিন ছিল আলুর চপ। তো আলুর চপ বানানোর জন্য এখানে আলুগুলোকে এভাবে গোল গোল করে রাখা হয়েছে ভাজার জন্য, আর এদিকে আছে ছোলা বুট, এটা রান্না করা হচ্ছে। তো এখানে টমেটো কুচি, তারপরে আরও যা যা লাগে সেগুলো এক এক করে দেওয়া হচ্ছে। তো আজকে আমি কোনোটারই পুরোপুরি রেসিপি শেয়ার করব না, তবে একটা শরবতের রেসিপি শেয়ার করব, সেটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এখন এই ছোলা বুটের ভিতরে ছোট ছোট টুকরা করে কেটে রাখা সেদ্ধ আলুকে দেওয়া হল। তো সকলেরই ইফতার আয়োজনে এই ছোলা বুট কম বেশি সকলেই রাখেন, আর এটা যেহেতু মুড়ি দিয়ে খাওয়া হয় তাই আমরা এটাকে একটু অন্যভাবে তৈরি করে থাকি। তো ইনশাআল্লাহ কোনো একদিন এই ছোলা বুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ইফতার আয়োজনে প্রথম রমজানেই এরকম একটু ভাজা পোড়ার আইটেম একটু করা হয়। পরবর্তীতে যেসব ইফতারগুলো বা রোজাগুলো হয় সেখানে একটু ভাজা পোড়ার আইটেমটা একটু কমিয়ে দেওয়া হয়। যেহেতু প্রথম রমজান, প্রথম ইফতার, তাই একটু ভাজা পোড়া কিছুটা হলেও করা হয়। তো এদিকে সেই আলুর চপগুলোকে ভাজার জন্য এখানে বেসনের ভিতরে আরও যা যা লাগবে সেগুলো তৈরি করে নেওয়া হচ্ছে, মানে বেসনের গোলা তৈরি করা হচ্ছে। তারপরে এটাতেই ডুবিয়ে আলুর চপগুলোকে ভাজা হবে। তো এ পর্যন্ত যদি কারো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। আর যারা করছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তো এদিকে বেসনের গোলাটা তৈরি করা হয়ে গেছে, আর এখন বেসনের গোলায় ডুবিয়ে আলুর চপগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এক এক করে। এদিকে আলুর চপগুলোকে ভাজা হচ্ছে, আর এখন আপনাদের সাথে একটা শরবতের রেসিপি শেয়ার করব। তো এই শরবতটা হচ্ছে কাঁচা আমের শরবত। তো ইফতারে যদি এরকম কাঁচা আম আর পুদিনা পাতা দিয়ে তৈরি একটা শরবত থাকে ঠান্ডা ঠান্ডা, তাহলে কিন্তু অনেক ভালো লাগে, একটা রিফ্রেশিং একটা অনুভূতি এনে দেয়। তো এখন এই শরবতটা বানানোর জন্য ব্লেন্ডারে কাঁচা আম টুকরো করে কেটে রাখা হয়েছে সেগুলোকে দেওয়া হলো, আর পুদিনা পাতা, একটা কাঁচামরিচ, বিট লবণ, লবণ পরিমাণ মতো চিনি আর ঠান্ডা পানি অ্যাড করে এটাকে এখন ব্লেন্ড করে নিতে হবে। তো এই শরবতটা বানাতে খুবই কম সময় লাগে। আর এখন এতে দেওয়া হলো ভাজা জিরা গুঁড়া। তো এই ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু এই শরবতটা খেতে আরও বেশি মজাদার হয়। তো আপনারাও চেষ্টা করবেন, এভাবে একবার বানিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো এখন এই যে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। এই
তো শরবতটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। তো ব্লেন্ড করার পরে শরবতটার পরিমাণ খুবই অল্প হয়েছিল, এ কারণে এতে আরেকটু ঠান্ডা পানি অ্যাড করে এখন এতে এরকম একটা লেবুর শুধু অর্ধেকটা রস করে দেওয়া হলো। আর এবার এতে আরও কিছুটা বিট লবণ, চিনি আর ভাজা জিরা গুঁড়া এগুলো অ্যাড করা হবে। তো এভাবেই আমাদের এই কাঁচা আমের শরবতটাকে তৈরি করা হবে। আর অবশ্যই শরবতটা ছেঁকে নিতে হবে। তো এদিকে মুড়ি তো লাগবেই ইফতারে, আমরা সকলেই মুড়ি খেতে খুবই পছন্দ করি। আর মুড়ির সাথে এখানে পাশেই এই যে ছোলা রান্না করা হচ্ছিল সেটা রাখা হয়েছে, আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি এগুলো রাখা হয়েছে মুড়ি মাখানোর জন্য। তো আমরা মূলত ছোলা মুড়ি দিয়ে একেবারে মাখিয়েই খাই, তো এ কারণে এভাবে তৈরি করে রাখা হয়েছে। তো আগে থেকে মুড়িটাকে মাখানো হয় না, ইফতারের কিছুক্ষণ আগেই মুড়িটাকে মাখানো হয়। তো এদিকে এই যে আলুর চপ আর এক কাঁচা মরিচ ভাজা হয়েছিল বেসনে ডুবিয়ে, তো এগুলো তৈরি করা হয়ে গেছে। তো এবার এই আলুর চপ আর মরিচ ভাজা এগুলোকে সবার প্লেটে সাজিয়ে দেওয়া হবে। তো আমাদের ইফতার আয়োজনে ভাজা পোড়ার পাশাপাশি ফলও রাখা ছিল, তো ফলের ভিতরে শসা, খেজুর, মালটা, কমলা এগুলোই মোটামুটি ছিল, আর জিলাপিও ছিল, এটা বাহির থেকে কিনে আনা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের মূলত ইফতার আয়োজনে ছিল ফলমূল ভাজা পোড়া। তো এখন হচ্ছে আমাদের ইফতার করার জন্য অপেক্ষা করতে হবে, আর এদিকে তো পানি আছেই। এইদিকে ইফতারের আর কিছুক্ষণ বাকি, তো এই কারণে মুড়ি এখন মাখানো হবে ছোলার সাথে। তো ছোলাগুলোকে আগে মরিচ পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়ে তারপরেই এতে মুড়িগুলোকে দেওয়া হলো। তো এবার আমরা ইফতারটাকে করে নেব। আমাদের ইফতার করা হয়ে গেছে, এখন আমরা শরবতটাকে খেয়ে নিব। তো আমরা সাধারণত ইফতার করার পরেই শরবত খাই, তো এই কারণে আপনাদেরকে সবার শেষে এই শরবতটাকে দেখালাম, কাঁচা আমের শরবত। দেখেন শরবতটা খুবই সুন্দর হয়েছে, কালারটাও খুবই সুন্দর আসছে, আর খেতেও কিন্তু খুবই মজার ছিল। তো যদি কারো এই শরবতের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপনারা খুব সহজে দেখতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।